মঞ্চসী ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম কালীবৌষের উপর একটা ভিডিও নিয়ে। তো আপনারা জানেন যে কালীবৌষ মাছটা কিন্তু মূলত এশিয়া মহাদেশের ভিতরে যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং নেপাল বিভিন্ন দেশের এগুলো দক্ষিণ পশ্চিম অঞ্চলে মূলত আমাদের এখানে পাওয়া যায়। আর এই মাছগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটা কাপজাতীয় মাছ। আর এই মাছগুলো দেখতে হচ্ছে আপনার রুই মাছের মতো। এটা আপনার 6 থেকে 7 কেজি হওয়া সম্ভব। আমরা একসময় দেখেছি যে এত বড় মাছ হয়েছে, কিন্তু এটা কিন্তু আপনার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু আবার এই মাছটা মূলত ফিরাই নিয়ে আসছি এবং এই মাছগুলো বর্তমান সময় কিন্তু ব্যাপক আকারে চাষ করতেছে, খেতে সুস্বাদু, এবং চাষিরা কিন্তু বর্তমান সময় এই মাছটার প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। তার একটি মাত্র কারণ, বাজারে কিন্তু এর ব্যাপক দাম, যার ফলে মাছগুলো চাষ করার জন্য চাষিরা একটা মাছ বেছে নিয়েছে। যেহেতু এটা আপনার মিঠা পানির মাছ এবং হচ্ছে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই মাছগুলো ব্যাপক আকারে চাষ হচ্ছে এবং দাম ভালো থাকার ফলে কিন্তু বর্তমান সময় চাষিরা কিন্তু এই মাছগুলো চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো প্রিয় মৎস্যজীবী ভাইরা, যদি আপনাদের কালীবৌষ মাছ লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এটা হোম ডেলিভারি করে থাকি। আর যেহেতু এই মাছগুলো এখন বর্তমান সময় আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন সাইজের আছে, আমাদেরকে অনেকে প্রশ্ন করতেছে ভাই কালীবৌষগুলো কিন্তু মূলত ছোটো মাছ আছে কি না। হ্যাঁ, আমাদের কাছে ছোটো মাছ আছে এবং যারা মূলত কালচারে দিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আমাদের কাছে বিভিন্ন সাইজের বড় মাছগুলোও কিন্তু আছে। তো কালীবৌষ মাছ যদি আপনাদের লেগে থাকে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের যে কোনো জায়গায় এটা হোম ডেলিভারি করতে পারবো। এবং দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইরা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের লোকজন পাঠায় আমাদের হ্যাচারি থেকে মাছ নিতে চাচ্ছেন, অবশ্যই আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা এসে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার কখনো কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই। এবং ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।